নার্ভ হয়ে গিয়েছে নাক দিয়ে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, পেশাব বেঁধেছি, গলা তো খুশি খুশি জানে না, প্রচন্ড গরমে ঘেমে ঘেমে ঠান্ডা লেগে গিয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো, তোমাদের দোয়ায় তোমাদের ভালোবাসে এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম, আশা করি ব্লগটা ভালো লাগবে। আর ব্লগটি দেখতে দেখতে যদি তোমাদের মনে এতটুকু ছোঁয়া লাগে, প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো, যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করো না, শুধু ভিডিও দেখো, তোমাদেরকে বেশি করে রিকোয়েস্ট করলাম, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক দেখো, পেজটি ফলো করো, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ফ্যামিলির একজন হয়ে আমাদের ব্লগগুলো দেখো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। সেই সঙ্গে রিকোয়েস্ট করলাম, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আজকে সকাল সকাল হচ্ছে বের হয়েছি বাজারে যাওয়ার জন্য, বাজার নাই, প্রচন্ড রোদ গরম। এখন বাজে সকাল 8টা, 8টার সময় থেকে ব্লগটি স্টার্ট করলাম, চলো বাজারে যাই, বাজার টাজার করে নিয়ে আসি, রান্না বান্না শেয়ার করবো। তো এই দেখো বাজারে চলে আসলাম বাজার করার জন্য, বাজার করে নি, সকাল সকাল আসছি, একটু রৌদ্র গরম কম। এই যে সবজি বাজার, ওই যে বাজার বসেছে, এই যে রাস্তা, এই যে স্কুল, এই যে মানুষজন যাচ্ছে, ওই চাচা ডাউল বিক্রি করছে, এদিকে সবজি বাজার, মাছ বাজার, টমেটো, কলা, ঝিঙে, এই দেখো কি সুন্দর সুন্দর কাঁঠাল দেখছো, সুন্দর সুন্দর কাঁঠাল, কাটোয়া ডাঁটা, পুঁই শাক, ওখানে শসা, লাল শাক, পটল, তরকারি খাওয়া জানে জামাই আমার সাথে রাজি দেখতাম যে চাওয়ালে কাজ দেখলাম যে ও 40 কেজি ভালোই আছে, ডিউটি করছে, এটা কয় টাকা করে? এইটা নিব, এইটা নিব, এইটা নিব, কয় টাকা করে এগুলো? কয় টাকা করছো স্যার? ওরে সোনা না কি বলবো তোমাদের, এত সকালবেলায় বাজারে গিয়েছি, তারপরে রোজ গরমে আর কিছু ভালো লাগে না, মোহনার জন্য আধা ঘন্টা দাঁড়া আছি, মোহনার দিকের ঠেলার কান্নার ঠেলে জানো, বাজার থেকে এসে শার্ট পাট হয়ে বড় পাটাটা খুলে শার্ট পাটে ফুলারে শুয়ে পড়েছিলাম ফ্যান ছেড়ে জানো। এই দেখো মোহনার এই কলার জন্য, হাই কলা সব খাইয়ে সব ঠেলাই দিল, দেখছো কলা সব ঠেলাই দিচ্ছে,
কলা 20 টাকা হারিয়ে দিল, দোকান টোকান বেশি মানুষের খুলিনি, বুঝতে পারিস? দোকান কলার দোকানে একটাও খুলিনি, নাহলে 15 টাকা হারিয়ে দিতে কলা। ব্যাগের ভিতরে আছে কাঁচা মরিচ নিয়েছি, এক পোয়া, এখানে জিরা, এখানে শুকনো মরিচের গুঁড়া, শশা, শশা নিয়েছি, আর এই যে পটল নিয়েছি, মোহনা পটল ভাজি খুব পছন্দ করে, পটল নিয়েছি, পটল আর নিয়েছি তোমার হচ্ছে দেখো কি বের করছি দেখো, বরবটি, বরবটি মানে মেলা নিয়ে হয়ে গেছে, অর্ধেক নিলে ভালো হতো, 20 টাকা, 20 টাকার এই কটা হতো, এটাই ভালো ছিল, বেশি নেওয়া হয়ে গেছে, কিন্তু অর্ধেক নিল। আর হচ্ছে তোমার আলু, এর ভিতরে আছে, ব্যাগের ভিতরে আছে আলু, পেঁয়াজ, আর আদা, এই দেখো রসুন, এই বাজার আছে। মানে ইব্রাহিম দেখো রান্না চুলাই দিয়ে দিয়েছি, তেল দিলাম, মানে ইব্রাহিম এতো বেলা 11টার সময় রান্না চুলাই দিয়েছে, বুঝছো? তখন থেকে শেয়ার করতে খেয়াল ছিল না, হঠাৎ করে খেয়াল হলো, পেঁয়াজ ধরে নিচ্ছি যে ডাউল, মাছগুলো ডাউল ঝোল করলাম, তেলে আর জলে কখনো মিশছে না, দেখছো? একটু ডাউলে ভিতর দিয়ে নাড়া করে সলমি আমার তেলের পর দিয়েছি, আর এগুলো শুরু হয়ে গিয়েছে, তেলে দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, নিচের এটুকু আছে, বুঝছো? এটা আছে মানে আঁকড়া আঁকড়া আছে, এটুকু একটু ঘন্ট করে ওর ভিতর দিয়ে তখন নেমে ছেড়ে দেবো। হ্যাঁ রান্না চুলাই দিয়েছি, বুঝছো? রান্না বান্না চলছে, ডাল রান্না হয়ে গিয়েছে, এখন হচ্ছে ভাতে চাল দিয়ে দিচ্ছি, ভাতে চালটা পরিষ্কার করে দিয়ে নেব, নিয়ে ভাতটা বসিয়ে দিব, মশলা বাটা কমপ্লিট হয়ে গিয়েছে, ভাতটা হয়ে গেলে গোশটা সার্ভ করে দিব, ব্রয়লারের গোশ, পোলট্রির গোশ, এগারোটার সময় রান্না বসিয়ে দিয়েছি, বেলা 11টার সময়। এই দেখো মোহনার কাজ দেখো, মোহনা এদিকে তাকাও, এটা কি খাচ্ছে? ওইভাবে মানুষ খাওয়ার খায়? দেখো আমি ডাউল রান্না করলাম, ডাউল ঘন্ট উঠেছি, আর মোহনা পিছন থেকে এনে, আমি পিছনের সাইডে রেখে ওকে ভাত বসিয়ে দিচ্ছি, পিছন সাইড থেকে এনে এই দেখো ডাউলের ঘন্ট খাচ্ছে, আর কি করছে? এটা কোনো কাজ বলো তো তোমরা, বলো এটা কোনো কাজ বলো, কেন আর লুকাচ্ছো কেন? এত লজ্জা লাগছে তোমার, তোমার এত লজ্জা লাগছে? আমার সাইডে দাও বাটির ভিতর মুড়ি, সাইড দি সাইড দি, খরগোশের বাচ্চা, চুলা, শসা, মুড়ি, সরিষা তেল দিয়ে মারানো, ওই দেখো আমি থাক 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 না, আমি রান্না করবো আর খাবো, থাক থাক থাক, দেখো গোশ তুলে দিয়ে দিয়েছি, মুরগির গোশ, Thank you.
গোশ কষানো হচ্ছে এখানে। রসুন খুব ভালো লাগে দুটো, ডিম সিদ্ধ করে রেখেছি, ডিমগুলো পানি চেঞ্জ করে ধুয়ে তারপরে ডিমগুলো ছিলে নি, ডিম গুণা করবো। এ দেখো গোষ্ঠার ভিতরে এখন পেঁয়াজ ব্রেস্ট দিয়ে দিচ্ছি, অন্যটা উঠালি গোষ্ঠার ভিতরে পেঁয়াজ ব্রেস্টটা দিয়ে দিচ্ছি, সুন্দর একটা কালার আসবে না, সুন্দর একটা সেন্ট আসবে। অনেক সুন্দর লাগছে এখন, ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখি। দেখো দুই যে জিনিসটা ডিম গুণা করবো, দেখো ডিম গুনার জন্য মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। ছোট মা লাগবে গায়ে পড়িতে, কি মা কলা বিস্কিট, কই কলা বিস্কিট, দাঁড়া মা নোনা একটুখান কষিয়ে নিব, নিয়ে পানি দিয়ে দিব। ডিমটা ঘুনা হলে নামিয়ে নেব, সেই রাগের রাগ রাগ করি সে। এ দেখো আমার স্যান্টার মহিলা, দেখো মোহনা মা নিদুম পাচ্ছে, ধরে নি ধরে, এ দেখো না নেই মোহনা না নেই মোহনা আছে, দেখো রাগ কমেছে প্রচন্ড গরম। এই গরম পড়ছে এই বছর বুঝছো, আমার মনে হয় শীতও মনে পড়বে, সেই কেমন গরম পড়ছে কেমন শীত আছে, সবাই আছে আমার জিসানি নাই চোখের সামনে, জিসানি অনেক দূরে অনেক দূরে, হ্যাঁ আপন জিসান অনেক দূরে, আর কদিন পর আপনও চলে যাবে, আর কদিন পর আপনও যাবে, ওর বাবাই আছে জিসানের কোম্পানিতে, জিসান ওর বাবা এক কোম্পানিতে আছে, আসলে তো ভাইয়ের ছেলে আর কদিন পর ও যাবে, আর একটু বড় হলে এসেছে পরীক্ষা দিয়ে ও বিদেশ চলে যাবে, এখনই কত লম্বা কত বড় বিদেশ গেলে খাই খাই আরো লম্বা। এ দেখো গোশ, গোশ লাস্টের দিকে তোমার সাথে শেয়ার করবো খেয়াল নাই, তারপরে এই যে ডিমের ঘুনা, ডিমের ঘুনা, এই যে ডাউন, এই যে আমার বিগ বসের সব খাসে ছেলেপিলি, এই যে আমার মামনি খাসছে, মামনি খুব পারছে, মামনি খাত পছন্দ না, খাত খাত পছন্দ না, একটা পানি বসে আছে দেখো পামো গিয়ে, আর ডাউন ঠান্ডা পানি দাও তো নিয়ে কুমার দাদা, আমি কোন বসতাম, দেখো রসুন
রোশন একটা মহিলার পাশে দিছে না না ও কুপার জন্য একটা রেখেছে। এ দেখো আমার গামলা, গামলা ভাত বাড়ছিলাম গামলাই নিলাম। আর কিছু নিবি মহিন? ডিম নিপা? ডিম ডিম নিবা না? এ মোহনা দেখো আমি গামলায় খাচ্ছি। গরম গরম থাকলে রসুন খুব নরম থাকে, এইভাবে চাপ দিলে একদম সুন্দর ভাবে বের হয়। রসুন খাও উপকার, এই বিদেশিরা খালি রসুন খায়। আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো, বুঝছো? ছোটো ভাবি আসছিলো, তারপর মা ভাইয়ের ছেলে, মেজ ভাইয়ের ছেলে, ছোটো ভাইয়ের ছেলে, তারপর মেজ ভাইয়ের হচ্ছে বেটার বউ, যে ছেলে আসছিলো ছেলের বউ, তো হচ্ছে মোহনার বাবা আবার দুইটা থ্রি পিস নিয়ে আসছে। তো ওদের দেওয়ার জন্য, গিফট করার জন্য সামনে ঈদ, বলছে নেবো না নেবো না, আমাদের দুলা ভাই হচ্ছে বাজারে নিয়ে গিয়ে 2000-3000 টাকা দামে থ্রি পিস নিয়ে এনে দিবে। হ্যাঁ, দুলা ভাই বলছে না এখন টাকা নাই, এটাই নাও। তো এই দেখো কেমন হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করি, অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে? এটা হচ্ছে ওড়না, বুঝছো? তো ওড়না, এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের বউর জন্য, এটা এই থ্রি পিসটা, আর এটা হচ্ছে কামিজের কাপড়। কাছের থেকে দেখো অনেক সুন্দর কিন্তু, জানো? এই দেখো এমন চিক 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 আছে ভিতরে, অনেক সুন্দর। এটা হচ্ছে কামিজের ভিতরেই, কিন্তু এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়, এটা এই যে ঢেউটানা ঢেউটানা, এটা হচ্ছে সালোয়ার। এখন এগুলো উঠেছে, বুঝছো? কামিজের সঙ্গে এমন ঢেউটানা ঢেউটানা হচ্ছে ইয়ের সালোয়ারের পিস, বাটিকেরও দেখলাম এরকম কিছুটা। তো এর সঙ্গে সালোয়ার কামিজের পিস আছে, বানানোর সময় কেটে নিবে। ওরা রেখে গিয়েছে আমার মেশিনে বলে বানাবে, ওই যে আমার ভাইয়ের বেটার বউ বানাতে পারে। তো বললে আন্টি ঈদের আগে আসি, একদিন দুই তিন দিন আগে আসি, বানাই নিয়ে যাবো নি, ছোটো ভাবির পর্ব শেষ ওগুলো ছোটো ভাবি। আর এই দেখো এটা হচ্ছে মেজ ভাইয়ের বেটার বউ, এটা বাটিক, বাটিকে যে হাতের কাজ করা, দেখো। আচ্ছা থেকে দেখাই, এটা হচ্ছে কামিজের কাপড়, এটা হচ্ছে কামিজের কাপড়, এটা গেল তোমার ওড়না। তো এটাই যে কামিজের কাপড় শেয়ার করলাম, আর তোমার হচ্ছে এই দেখো এটা হচ্ছে সালোয়ারের কাপড়, এই যে এই কালারের এটা সালোয়ারের কাপড়, আর এটা হচ্ছে কামিজের হাতা, এই দেখো হাতা, আর এটা হচ্ছে ওড়না। এই তো এটা ছোটো ভাবির, আর এটা হচ্ছে ভাইয়ের বেটার বউ। তো এই তো ঈদ, ঈদে তো দুজনে দুইটা থ্রি পিস গিফট করা হলো, গরিব মানুষ আমরা, যা পাইলাম তাই দিলাম, ঠিক না?
দেওয়ার ইচ্ছা ছিল না, আগের থেকে কোনো পরিকল্পনা ছিল না, হুট করে হয়ে গেল। তো এই দেখো ভিডিওটি শেষ করবো, ভিডিও শেষ করার কথা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া করি। মনে আল্লাহ তালা যেন সবসময় তোমাদের ভালো রাখে, সুস্থ রাখে। তোমাদের শরীর সুস্থ কেমন রাখবে, ব্লগটি এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।